মামা আদর করে না মামা আদর করে না এই রোশন বড় তোকে বলছি ওইটা কি এক্সাইটেড দেখো এ শোন না দাদার সাথে তুমি হচ্ছ খাও কেমন আছো বন্ধুরা চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তো আজকে দেখতেই পাচ্ছ রোশানকে নিয়ে বিকেলবেলা একটু এসেছিলাম আমার বাপের বাড়িতে একটু কা দরকার ছিল এক ঘন্টার জন্য এসেছিলাম তাই ওকে একটু ঘুরিয়ে নিয়ে গেলাম কারণ আয়ুষ এসে আমাকে নিয়ে গেছিল তো যাই হোক দেখো লুসিকে দেখে রোশানের কত অভিমান জমেছে মনে ও লুসিও একটু দেখে একটু ভয় পাচ্ছে কারণ আগের বার যখন রোশান এসে দুদিন ছিল অত ছোট ছিল বলে অতটা বুঝতে পারেনি কিন্তু এইবার যেহেতু একটু বোধ হয়েছে তাই রোশানকে মানে রোশান দাদাকে দেখে একটু ভয়ে জুজুই হয়ে আছে কাছে যাবে কি যাবে না ভেবেই মরে যাচ্ছে আর এদিকে রোশান মানে দিদা মামা সবার সামনে বসে আছে তবুও একটু রাগ রাগ ভাব তো দেখো রীতিমতো চেয়ারে বসে পড়েছে ওকে দড়ি দিয়েই রেখেছে কারণ আমি বেরিয়ে যাব আবার তো দেখো লুসি খাটে উঠেছে বলে ও চেয়ারে উঠে পেছন ঘুরে বসে রইল মানে রাগ হয়েছে বুঝিয়ে দিল এইগুলো দেখে এতটাই হাসি পায় কি বলবো কুকুররা নিজেদের মধ্যেও মানে জায়গা চুজ করে সেটাই হলো ব্যাপার মামা বাড়িতে অন্য কাউকেও বরদাস্ত করবে না তো আজকে চলে এলাম শনিবারের সকালে শনিবারে আজকে চলে গেছিলাম ব্যাংকে ছেলের আধার কার্ড অনেকদিন ধরে পেন্ডিং সেটা করতে তো সন্ধেবেলা ছেলেকে নিয়ে পড়তে বসে গেছি কারণ সারাদিন কাজকর্ম করার পরে আর ইচ্ছে করেনি সকাল থেকে বসার আজকে স্কুল যায়নিও তো এখন দেখো সামনের সপ্তাহে পরীক্ষা তাই একটু পড়াশোনায় তো মন দিতে হবে আজকে ছেলের পড়ায় ছুটি মানে ম্যামের কাছে পড়া ছিল না তো সারাদিন আজকে টিভি দেখে কাটিয়ে দিয়েছে তো সকালবেলা গেছিলাম ব্যাংকে বললামই আধার কার্ড করতে তো এখানে দেখো পড়তে বসেছে পড়তে বসা মানে ওর মাথা গরম এখানে আমি একটু চা করে নিয়েছি আজকে একটু দুধ চা খেতে ইচ্ছে করলো তাই দুধ চা নিয়েছি ছেলেকে সন্ধ্যের টিফিনে দিয়েছি দুধ কলা আর চকলেট বিস্কিট ও চকলেট বিস্কুট যা পছন্দ করে তোমাদের কি বলবো দাঁত দুটো তো পোকায় খেয়ে নিয়েছে তবু চকলেট বিস্কুট খেতে ও ছাড়ে না তো এখানে ছেলেকে দিয়েছি দুধটা খেতে আর এখানে দেখো ওর আধার কার্ডের ছবিটা আমাদের মানে প্রত্যেকটা মানুষেরই আধার কার্ডের ছবি যা বিভৎস ওঠে চেনার উপায় থাকে না তো দীর্ঘ ছ মাস দৌড়াদৌড়ি করার পর আজকে ফাইনালি আমি আধার কার্ডটা করতে পারলাম কারণ স্কুলে বারবার আধার কার্ড চাইছে তো হয়ে গেছে বলে একটু শান্তি পেলাম তো এখানে দেখো আমার ছেলে ফার্স্ট টাইম কোনো জায়গায় সিগনেচার করেছে এখানে ছেলেকে দুধ তো খেতে দিয়েছি সাথে দেখো আমার ছোট ছেলেরও দুধের দরকার মানে দাদা যখনই দুধ খাবে ওনাকেও দুধ দিতে হবে এমনি সময় ওকে যদি দুধ দিয়ে ভাত দেওয়া হয় সহজে খাবে না বদমাশি করবে বাটি উল্টে দেবে কিন্তু দাদা যেদিন যেদিন সন্ধেবেলায় দুধ খাবে এই বাবুকেও সন্ধেবেলায় দুধ দিতে হবে তো ছেলে একটু পড়ার ফাঁকে দুধ খেয়ে নিচ্ছে দিকে রোশানও খাচ্ছে তো পড়াশোনা তো কমপ্লিট হলো এই খেলনাটা কিনে দিয়েছিলাম আমরা যখন 2018-এ নেপাল গেছিলাম সেখানে সে যত্ন করে তুলে রেখে দিয়েছে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই পারে না এই পাজলটা আমিও পারি না ঠিক করে কিন্তু এক একজন এত সুন্দর করে পাজলটা সলভ করে কি বলবো তো তোমরা কে কে বন্ধুরা এই পাজলটা সলভ করতে পারো অবশ্যই জানিও আমার ছেলে রীতিমতো চেষ্টা করে ঘুরিয়েই যাচ্ছে কিন্তু ওর দ্বারা হচ্ছে না তো যাই হোক ও চেষ্টা করে যাচ্ছে তোমরাও বলো কে কে পারো তো ব্লগটা ছোট হলেও অবশ্যই ভালো লাগবে বন্ধুরা তোমাদের